যাবে। মুসলিমদের মধ্যে দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে, এক হচ্ছে আমলের দিক দিয়ে যাদের ত্রুটি ফাসিক, আর এক হচ্ছে আকীদার দিক দিয়ে যাদের ত্রুটি অর্থাৎ বিদাতি। এই দুই শ্রেণীর লোক জাহান্নামে যাবে। আর যারা আকীদার ক্ষেত্রে তাদের আকীদা শুদ্ধ, মানে বিদাতি আকীদা রাখে না, কোরআন সুন্নাহর আকীদা বিশ্বাস রাখে, এবং আমলের ক্ষেত্রে তাদের ত্রুটি নেই, কাবিরা গুনাহ নেই, ফাসেকি নেই, চুরি নেই, ডাকাতি নেই, বেমানি নেই, সুদ নেই, ঘুষ নেই, আত্মসাত নেই, খুন নেই, সন্ত্রাস নেই ইত্যাদি, তো এরা ইনশাআল্লাহ তাআলা জান্নাত যাবে। তাহলে মুসলিম উম্মতের মধ্যে দুই শ্রেণীর লোক আল্লাহর এই জাহান্নামে প্রবেশ করবে। কারা? এক হচ্ছে কি বললাম, ফাসেকরা আর বিদাতিরা। যদিও বিদাত ও ফাসে কি কাজ, কিন্তু মানুষের বোঝার জন্য দুই ভাগে ভাগ করা যেতে পারে। যে এক শ্রেণীর লোক আছে বিদাত করে না, ও মাজার টাজারে যায় না, ওই সব মিলাদ তিলাদ ওই সব করে না, কিন্তু সুদ খায়, ঘুষ খায়, জামাতে হাজির হয়, নামাজে নামাজ পড়ে না। যদি বেনামাজি হয় তাহলে তো শেষ, ও তো কাফেরদের সারিতে ওকান ইয়াউমাল কিয়ামতে মা কারুন ও ফিরাউন ও হামান ও উবাই ইবনে খালাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কিয়ামতের দিনে কারুন ফিরাউন হামান ও ইবনে খালাফের সাথে চিরকালের জাহান্নাম, এটি হচ্ছে সহি আকিদা। সুতরাং আপনি জাহান্নাম থেকে বাঁচাতে চান, আপনাকে আপনার পরিবারকে আত্মীয় স্বজনকে, তাহলে তাদেরকে দাওয়াত দেন যে নামাজ পড়ে কমের পক্ষে মুসলিম হইতে হবে। নামাজ কমের পক্ষে পড়ে নেওয়ার পরে যদি কোনো পাপ টাপ থাকে তাহলে তার কাফফারা গুনাহ খাতা মাফ হইতে পারে, আল্লাহ সুযোগ দিয়েছে, কিন্তু তওবা করে এখনো সংশোধন করে পাঁচ ওয়াক্ত নামাজই হইতে হবে। তো আল্লাহ পাক যাদেরকে ইচ্ছা করবেন জাহান্নাম থেকে এখন বের করবেন, ও আরাদা ইউখরিজা মিনান নারে মানে আরাদা ইউখরিজ, যাকে ইচ্ছা করবেন এই শ্রেণীর লোককে যারা ঘুষ করছিল জাহান্নাম থেকে উঠানো হোক, যারা এই অন্যায়গুলি করেছে তাদেরকে জাহান্নাম থেকে উঠানো হোক, যারা ফিল্ম দেখেছে নগ্নগড়া ছবি দেখেছে তাদেরকে উঠানো হোক, যারা জেনা করেছে জাহান্নামে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জরুরি, কিন্তু তাদের ইমান আছে, নামাজ আছে, আর তারা শির কুফরি করেনি, কোনোদিন জাহান্নাম থেকে উঠবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দিবেন যে এই শ্রেণীর লোক, শ্রেণী নির্ধারিত করে দিবেন এই এই শ্রেণীর লোকগুলিকে জাহান্নাম থেকে উঠানো হোক। ফেরেশতাদেরকে হুকুম হবে ধীরে 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 মুমিন মুমিনাত জাহান্নাম থেকে, জ্বলে জ্বলে ফাসেক আর বিদাতিরা, নামাজি ছিল, তৌহিদ ঠিক ছিল, বড় শির করেনি কিন্তু বিদাত করেছে, তাহলে জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নাম থেকে উঠবে। মিম্মান কানা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সব লোকদের মধ্য থেকে যারা শাহাদাত দান করেছে, অন্তর থেকে সাক্ষী দিয়েছে যে আল্লাহ ছাড়া কেউ আমার সত্য মাহবুদ নেই, আমার মাহবুদ আল্লাহ, আমার উপাস্য আল্লাহ, আর এর দাবি পূরণ করেছে কমের পক্ষে নামাজের মাধ্যমে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে যে হাদিসগুলি রয়েছে সে স্পষ্ট করে যে কালমার প্রথম দাবি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়ে প্রমাণ করা যে আল্লাহ আমার কলমার যে সাক্ষী, মুনাফিকই সাক্ষী না, এটা অন্তরের সাক্ষী, অন্তরের কথা বলছি মুখ দিয়ে। আর যেই ব্যক্তি নামাজ পড়ে না মুনাফিকদের মতো সাক্ষী, যেমন মুনাফিকরা বলতো ইযা জাআ আকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। তো যারা বলে আমরা তো কলমা পড়া মুসলমান নামাজ পড়ে না, তা ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলেন ফজর নামাজ আর কোন নামাজে এশার নামাজ, দুইটি নামাজ যদি ভারী লাগে তাহলেই মুনাফিক হয়। তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, যারা বিলম্ব করে আসর নামাজ পড়ে, মাগরিবের একটু আগে আধা ঘন্টা আগে ঘুমটুম ভাঙলো, ভোগ বিলাস করে, খেলাধুলা করে, বাজার টাজার করে, পাঁচটা সাড়ে পাঁচটা, এখন ছয়টা যে বেলা ডুববে, পাঁচটার পর নামাজ পড়েছে, এরকম তিলকা সালাতুল মুনাফিকিন বলেন। আর ভারী নামাজ, এশার নামাজ, ফজর নামাজ, যারা জামাতে আসে না, জামাতে নামাজ পড়তে আসে না, তাদেরকে মুনাফিক যদি বলা হয় তাহলে ওই যে কামু এলা সলাতে কামু কোসালা, নামাজে দাঁড়াইলে অলসতার সাথে গাফিলতির সাথে দাঁড়ায়, তাড়াহুড়া করে নামাজ শেষ করে, এগুলি যদি মুনাফিকের লক্ষণ হয় তো যারা একেবারে নামাজ পড়লো না পাঁচাত্তর, তারা কি খাঁটি মুনাফিক। মুখে বলছে যে আমরা কলেমা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, কিন্তু কাজ দিয়ে প্রমাণ করে না যে আমি সত্যি মুসলিম, আমি সত্যিকার অর্থে মুসলিম, আমি মুসলিম প্রমাণ করতে যে আমি মুসলিম, দেখো আমার প্রমাণ আছে পাঁচ ওয়াক্ত মসজিদে হাজিরে দিচ্ছি, আমার অ্যাটেন্ডেন্স ঠিক আছে, আমার হাজিরা ঠিক আছে, গায়ের হাজির না আমি। আল্লাহ পাক রব্বুল আলামিন বের করবেন ওদেরকে, আমার আল মালায়েকা ফেরেশতাদেরকে হুকুম করবেন আই ইউখরিজুহুম, বের করো ওদেরকে। ফায়ারিফুনাহুম বিআলামাতি আসারিস সুজুদ, এই কথাটি অত্যন্ত মূল্যবান এই ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে কেমন করে চিনা যাবে যে এটা কাফের, এটা কাফের জাহান্নামী না এটা মুসলিম জাহান্নামী, জাহান্নাম থেকে উঠানো হচ্ছে, ফেরেশতারা কেমন করে চিনবেন এটা হিন্দুকে উঠাইলাম
না এটা মুসলিমকে উঠাইলাম, না এটা ইহুদিকে উঠাইলাম, না এটা খ্রিস্টানকে উঠাইলাম, না এটা জৈন বৌদ্ধকে উঠালাম, না এটা শিখকে উঠাইলাম। দাঁড়িয়ে দেখি তো শিখেরও দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দেখি তো কাল মার্ক্সের দাঁড়ি ছিল, দাঁড়িয়ে দেখে তো ইহুদিদের দাঁড়িয়ে আছে। না তাহলে দাঁড়িয়ে দেখে উঠানো হবে না, কি দেখে উঠানো হবে? তার মানে এই না যে দাঁড়িয়ে রাখবেন না, দাঁড়িয়ে রাখতে হবে, হ্যাঁ দাঁড়িয়ে রাখতে হবে, কিন্তু দাঁড়িয়ে দেখে শুধু উঠানো হবে না, কারণ অন্যদেরও দাঁড়িয়ে আছে বা ছিল। কি দেখে? কপালের এই দাগ দেখে, সেজদার দাগ। ফেরেশতারা চেন ফায়ারে ফুনাহম, এদেরকে চেনবেন যে এরা মুসলিম, বে আলামাতে আসারি সুজুদে, সেজদার আলামত লক্ষণ দেখে সেজদা করেছে। তাহলে কাদেরকে ওঠানো হবে জাহান্নাম থেকে? কোন মুসলিমদেরকে? নামাজি মুসলিমদেরকে। বেনামাজি মুসলিমের সেজদার লক্ষণ এখানে নেই, সুতরাং বেনামাজি মুসলিমকে জাহান্নাম থেকে ওঠানো হবে না। আল্লাহ পাক তাই বলেছেন সুরাতুল মুদাস্সির, তাই না? মাসালাকাকুম ফি সাকার কালু নামনাকুম মিনাল মুসাল্লিন, তাই না? জাহান্নামে কেন প্রথম জবাব হবে যে আমরা নামাজ পড়তাম না? তারপরে বলা হয় ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, এদের জন্য সুপারিশকারী সুপারিশও কোনো কাজে আসবে না, সুপারিশ হবে না এদের জন্য। এই কথা ভাববেন না যে নামাজ না পড়ে আল্লাহ গাফুর রহিম, আর আমার প্রিয় নবী তো আছেন শাফাত করবেন, আর যদি বিদাতি আকিদা এই জয়ীফ জালের উপর আকিদা থাকে তো আমার বংশে তো একটা হাফেজ আছে, তাই না? বংশে তো আলেম আছে, আমি তো আলেমের ছেলে, হুজুরের ছেলে, আমি তো আলেমের ভাই, চলবে? ফামা তানফাউ শাফাতু শাফিন, বেনামাজির জন্য কোনো শাফাত হবে না, কোনো শাফাত হবে না। স্পষ্ট হাদিস। এর পরেও কি বেনামাজি থাকতে পারে, আবার আশাও করতে পারে আমি জান্নাতে যাব, আমি মুসলিম না? ফায়ু ইয়ারিফুনাহুম বিআলামাতি আসারি সুজুদ, সিজদার লক্ষণ দেখে ফেরেশতাগণ তাদেরকে চিনতে পারবেন যে এরা মুসলিম, সুতরাং এদেরকে উঠাও, এদেরকে জাহান্নাম থেকে উঠাও। হারামাল্লাহু আলান নারি আন তাকুলা মিন ইবনি আদম আসার সুজুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন আগুনের উপর জাহান্নামের, সুবহানাল্লাহ, জাহান্নামের আগুনের উপর হারাম করেছেন যে সেজদার জায়গা, যে জায়গাটুকু কপালের সেজদা করেছে তা জ্বালাতে পারবে না, বক্ষণ করতে পারবে না। হারামাল্লাহু আলান নার, জাহান্নামের আল্লাহ হারাম করেছেন আন তাকুলা মিন ইবনি আদম, আদম সন্তানের মিন ইবনি আদম আসার সুজুদ, সেজদার লক্ষণ বা সেজদার আলাম ও সেজদার জায়গাকে ভক্ষণ করা, সেজদার জায়গা জ্বালিয়ে শেষ করতে পারবে না, জ্বালাতে পারবে না, শরীরে সব জায়গায় জ্বলে গেছে, সব শেষ হয়ে গেছে, কিন্তু সেজদা করেছে যে কপালে তা আপন অবস্থায় আছে। এই দেখে আল্লাহ পাকের ফেরেশতাগণ চিনে নেবেন যে না এদেরকে উঠাইতে হবে। ফায়ুখরিজুনাহুম ওয়াকাদ উমতু হিসু, তাদেরকে উঠাবেন ফেরেশতাগণ এমন অবস্থায় যে তারা জ্বলে জ্বলে ছায়ের মতো হয়ে গেছে, কয়লার মতো হয়ে গেছে। ইমতিহাস বলা হয় ছাই হয়ে যাও বা কয়লা হয়ে যাও, ছাই কয়লার মতো হয়ে গেছে। ফায়ুসাব্বু আলাইহিম মাউন, এখন কেমন করে মানুষ আসল রূপে ফিরে আসবে? বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের উপর এক রকম পানি ঢালা হবে, সেই পানির নাম হচ্ছে ইয়াকালু লাহু মাউল হায়াত, যে পানির নাম আরবি ভাষায় মাউল হায়াত মানে জীবনের পানি। আর আমাদের দেশে এই নামে এক ধরনের ওষুধ পাওয়া যায়, আবে হায়াত, শুনেছেন না? শুনেননি? আবে হায়াত, আব মানে পানি ফার্সি ভাষা, হ্যাঁ, আর হায়াত মানে হচ্ছে জীবন, জীবনের পানি মানে এমন পানি আল্লাহ ঢালবেন, আল্লাহর ফেরেশতারা ঢালবেন যাতে সঞ্জীবিত হয়ে উঠবে, সতেজ হয়ে উঠবে। ওই কপালটুকু আছে, সেজদার জায়গাটুকু আছে, এখন শরীর খুব সুন্দরে উঠেছে, অথচ ছাই হয়ে গেছিল কয়লার মতো।